জীবনের গল্প পঞ্চাশে পড়ল। আজ আমরা পঞ্চাশে, জীবনের গল্পের পঞ্চাশতম পর্ব, ভাবতে ভালোই লাগছে। আজ আমরা জীবনের গল্পে পঞ্চাশে, আজ আমরা পঞ্চাশে, আজ আমরা পঞ্চাশে, জীবনের গল্প পঞ্চাশে। আমি আর অরুণা বিশ্বাস, আমরা দুইজনে একসাথে মিট করি। আমার ধারণা ছিল যে আমরা অনেক দিন পর, আমরা ছোটবেলার বান্ধবী ছিলাম, তো এত বছর পর আমাদের সঙ্গে দেখা হবে। তো সেখানে যাওয়ার পর আমি আমার মেয়ের জন্য ওর ছেলের বিয়ের প্রস্তাব দিলাম, যেহেতু তারা দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু ওখানে যে ড্রামাটিক একটা বিষয় ছিল সেটা নিশ্চয়ই খেয়াল করেছেন। আহা, এইসব ফালতু কথা বলবার জন্য এসব ফালতু জায়গায় আসবার কি দরকার ছিল? গাড়িটা সোজা টান দিয়ে আমার বাড়িতে চলে এলেই তো, কফি মগে চুমুক দিতে দিতে দু বন্ধু মিলে স্মৃতিরোমন্থন করতাম। সরি রিচে, আমি স্মৃতি রোমন্থন করার জন্য তোমাকে এখানে ডেকে আনি। এই সিরিয়ালের ডিরেক্টর যিনি, খোকন ভাই, তার সাথে আমি এর আগেও বেশ কয়েকটি কাজ করেছি। এই কাজটি করতে গিয়ে সবচেয়ে বেশি শিল্পীর সমারোহ ঘটেছে,
কারণ এটি ডেইলি সুপের মতো হচ্ছে। তো এখানে কাজ করতে আমাদের এতই ভালো লাগে, যেদিন শুটিং থাকে আমাদের আগের দিন থেকেই মনের মধ্যে ফুর্তি থাকতে থাকে যে আমরা আসলে শুটিং কাজের চাইতে বেশি মজা করি, অনেক অনেক ফান করি, আমাদের টাইমটা অনেক জলদি আনন্দের সাথে পার হয়ে যায়। তো মানে অনেক শুটিংয়ে হয় যে টেনশন থাকে তাড়াতাড়ি কাজ শেষ করার, তারপর এটা ওটা, তো এই একটি সিরিয়ালে কাজ করতে গিয়ে আমাদের টেনশন একটু কম থাকে, আমরা অনেক রিল্যাক্স করে তারপরে কাজটা করি। তো এই সিরিয়ালের শুভকামনা রয়েছে। যারা ধৈর্য ধরে এই নাটকটি দেখছেন, সবচেয়ে বেশি ধন্যবাদ পাওয়ার যোগ্য যারা এবং যিনি, তারা হচ্ছেন এই চ্যানেল এশিয়ান টেলিভিশন, যারা এমন একটি সুন্দর নাটককে প্রচার করার সুযোগ করে দিয়েছেন, দর্শকদের কাছাকাছি যাওয়ার সুযোগ আমাদেরকে করে দিয়েছেন।